আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। যাদের শরীরে অথবা জয়েন্টে অথবা শরীরের যে কোনো অংশে প্রচণ্ড বিষ রয়েছে, চিকিৎসা অনেক করেছেন কিন্তু কোনো লাভ মিলে নাই, ভিডিওটি তাদের জন্য। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। 5 বছর আগের কথা, আমার ঠেঙ্গের গোড়ালিত অর্থাৎ ঠেঙ্গের জয়েন্টে প্রচণ্ড বিষ হয়েছিল। আমি আয়ুর্বেদিক অ্যালোপ্যাথিক ঔষধ হোম রেমিডি ব্যবহার করেছিলাম, কিন্তু কোনো কিছুতে ব্যথা ভালো হয়েছিল না। কিন্তু একজন লোকের কথা শুনে একটি আয়ুর্বেদিক ঔষধ ব্যবহার করার ফলে ঠেঙ্গের জয়েন্টের বিষ ভালো হয়েছিল। এই আয়ুর্বেদিক ঔষধের নাম হলো পেননীল। এই পেননীল পাউডার আকারে প্যাকেটে পাওয়া যায়, অবশ্যই এই ওষুধ কেনার সময় এক্সপায়ারি ডেট ভালো করে দেখে নেবেন। এই পাউডার কেনার সময় আরেকটি কথা লক্ষ্য করবেন, এই পাউডার 2 প্রকার রয়েছে। একটি হলো ভালো কোয়ালিটি অরিজিনাল, আর একটি হলো খারাপ বা ডুপ্লিকেট। প্যাকেটের মধ্যে সামান্য পার্থক্য রয়েছে। প্রথমে ক্যামেরা দেখাচ্ছি ভালো কোয়ালিটির প্যাকেট, এটা একটি ভালো অরিজিনাল কোয়ালিটি। এবার একটি দ্বিতীয় দেখে একটি ডুপ্লিকেট কোয়ালিটির দেখাচ্ছি, এটি ডুপ্লিকেট কোয়ালিটির, আমার এটা ই 1 নম্বর কোয়ালিটির, এটা অরিজিনাল কোয়ালিটি এবং একটা ডুপ্লিকেট কোয়ালিটি। সামান্য পার্থক্য রয়েছে দেখেন। এভাবে দুটো একসাথে মিক্স করলে আপনারা অবশ্যই পার্থক্য ধরতে পারবেন। এইভাবে অবশ্যই শরীরের বিষ ভালো করার জন্য অরিজিনাল কোয়ালিটির পেননীল ব্যবহার করতে হবে। এই পেননীল খাদ্য গ্রহণ করার পর দিনে 2 বার আধা প্যাকেট করে খেতে হবে। অবশ্যই পেননীল খাওয়ার আগে গ্যাস্ট্রিকের ওষুধ খাওয়া ভালো। এই পেননীল সামান্য গরম পানির সাথে মিশিয়ে ব্যবহার করতে হবে। নিয়মিত কয়েকদিন মান এই পাউডার সেবন করলে আপনার শরীরের সমস্ত বেদনা ভালো হবে। আমি নিজে ব্যবহার করে উপকার পেয়েছি। ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।